এভরিওয়ান, আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেভেলস অফ টিচিং। এখানে আমরা দেখতে পাচ্ছি লেভেলস অফ টিচিং এর তিনটে লেভেল রয়েছে। প্রথমে মেমোরি লেভেল, তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপর রিফ্লেকটিভ লেভেল। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বেঞ্জামিন ব্লুমের ব্লুমস টেক্সোনমি নিয়ে। ব্লুমস টেক্সোনমির যে কগনিটিভ ডোমেন রয়েছে, তার যে বিভিন্ন লেভেলগুলো রয়েছে, ছটা লেভেল রয়েছে, সেই কগনিটিভ ডোমেনের লেভেলের সাথে কিন্তু লেভেলস অফ টিচিং যথেষ্ট সম্পর্কযুক্ত। কারণ সম্পর্কযুক্ত এবং বেসিক্যালি এটাকে সেমি বলা যায়, কারণ বেঞ্জামিন ব্লুম বলেছিলেন কগনিটিভ ডোমেনে আমাদের ছটা লেভেলে নলেজ বিল্ড হয়, বা বৌদ্ধিক ক্ষমতা বা কগনিশন বিল্ড হয়। অর্থাৎ প্রথমে রিমেম্বারিং লেভেলে নলেজ বিল্ড হয়, দেন আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নলেজ বিল্ড হয়, দেন অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, দেন এভালুয়েটিং, দেন ক্রিয়েটিং। এই ছটা লেভেলে আমাদের নলেজটা বিল্ড হয়। তো এখানে একটা কথা বলা যায়, লেভেল অফ টিচিং এবং ব্লুমস টেক্সোনমির লেভেল অফ কগনিটিভ ডোমেন কিন্তু সেম জিনিস। ওই জন্য আমরা ভালো করে দেখতে পারবো যে আমাদের সিলেবাসে কিন্তু লেভেলস অফ টিচিংটাই উল্লেখ থাকে, ব্লুমস টেক্সোনমি কিন্তু উল্লেখ থাকে না। লেভেল অফ টিচিং যেটা উল্লেখ থাকে ওর ভিতরেই ব্লুমস টেক্সোনমি চলে আসছে। কারণ যেভাবে আমাদের টিচিং হবে সেভাবেই কিন্তু আমাদের নলেজ বা কগনিশন বিল্ড হয়, বা লেভেল অফ স্টেজ অফ কগনিশন বা লেভেল অফ টিচিং এর উপরে কিন্তু নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে লেভেল অফ টিচিং আর লেভেল অফ লার্নিং, লেভেল অফ কগনিশন সবই কিন্তু একই জিনিস, এমনকি লেভেল অফ থিঙ্কিংও এক জিনিস। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেভেল অফ টিচিং, লেভেল অফ লার্নিং, লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ কগনিশন সবই এক জিনিস। কারণ যেমন আমাদের যদি মেমোরি লেভেলে নলেজ যদি হয় বা মেমোরি লেভেলে যদি টিচিং হয়, আমাদের নলেজও কিন্তু মেমোরি লেভেলেই হবে। যেমন আগের এখানে দেখি, আমাদের যদি রিমেম্বারিং, আমাদের প্রথম টেক্সোনমির প্রথম স্টেজ ছিল রিমেম্বারিং, আমাদের টিচিংটা যদি মেমোরি লেভেলে করা হয় তাহলে কিন্তু আমাদের নলেজটাও কিন্তু মেমোরি লেভেল বা রিমেম্বারিং লেভেলে হবে। আবার আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টিচিং হয় তাহলে আমাদের নলেজটা বা কগনিশনটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বিল্ড হবে, মানে আমরা মুখস্থ করার পাশাপাশি টপিকটা ভালোভাবে বুঝতেও পারবো। তাই বলা যায় যে লেভেল অফ টিচিং বা লেভেল অফ কগনিশন এর অর্থ কিন্তু সেম। তো এখানে দেখা যাচ্ছে লেভেল অফ টিচিংয়ের তিনটে লেভেল রয়েছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেল। মেমোরি লেভেলটা হচ্ছে লিস্ট থটফুল, মানে এটা সবচেয়ে কম চিন্তনপূর্ণ, মানে এখানে চিন্তন ক্রিয়া দরকার পড়ে না, শুধু আমরা যেটা মুখস্থ করি এই লেভেলের মাধ্যমে, শুধু আমরা মুখস্থ করি সেটা মনে রাখি। তারপরে আসছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেটা থটফুল, এটা যথেষ্ট থটফুল, এখানে চিন্তন ক্রিয়া কাজে লাগে বা চিন্তন ক্রিয়া হয়। তারপরে আসছে রিফ্লেকটিভ লেভেল, মোস্ট থটফুল, এখানে পুরোটাই চিন্তন ক্রিয়া, মানে আমরা গভীরভাবে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, সেটার প্রতি রিফ্লেক্ট করি, দেন আমাদের মাথায় কিছু ক্রিয়েটিভ তৈরি হয়। তো প্রথমে আলোচনা করব মেমোরি লেভেল অফ টিচিং। এখানে বলছে দ্য মেন প্রপোনেন্ট অফ মেমোরি লেভেল অফ টিচিং ইজ হার্বার্ট। হার্বার্ট হলেন মেমোরি লেভেল অফ টিচিংয়ের প্রবক্তা। দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেপ অ্যান্ড লোয়ার লেভেল অফ টিচিং, এটা টিচিংয়ের একদম প্রাথমিক স্টেপ এবং সবচেয়ে লোয়ার লেভেল টিচিং। ইট ফোকাসেস অন রোট মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, কোনো তথ্য বা কোনো ধারণা বা কোনো ইনফরমেশান বা কোনো ফ্যাক্টের সেটা জাস্ট মুখস্থকরণের জন্য এটা ফোকাস করে, মুখস্থকরণের উপর জোর দেয়। অ্যাট দিস লেভেল দ্য থিঙ্কিং অ্যাবিলিটি ডাজ নট প্লে এনি রোল। এই লেভেলে, টিচিংয়ের এই লেভেলে কোনো চিন্তন ক্রিয়া বা কোনো চিন্তন ক্ষমতা আমাদের কোনো কাজে লাগে না বা কোনো ভূমিকা পালন করে না। স্টুডেন্টস অনলি ক্র্যাম দ্য ফ্যাক্টস, ইনফরমেশান, ফর্মুলাস অ্যান্ড লস দ্যাট আর টট টু দেম। শিক্ষার্থীদের যেসব ফর্মুলা, যেসব সূত্র, বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশান তাদের শেখানো হয়, সেগুলো তারা জাস্ট জমায়েত করে রাখে, সেগুলোই শিখে রাখে। দ্য রোল অফ দ্য টিচার ইজ প্রমিনেন্ট অ্যান্ড দ্যাট অফ দ্য স্টুডেন্ট ইজ সেকেন্ডারি। এখানে এই লেভেল অফ টিচিংয়ে শিক্ষকের ভূমিকা কিন্তু মুখ্য এবং স্টুডেন্টের ভূমিকা গৌণ।
দ্য টিচার ডিকটেটিং অ্যান্ড স্টুডেন্টস টেকিং নোটস। এখানে কি হয়, টিচার জাস্ট ডিকটেটিং করে যান বা লেকচার মেথডে কিছু জাস্ট করিয়ে যান বা বলে যান, স্টুডেন্ট জাস্ট সেটা মন দিয়ে শোনে এবং নোট, আর কোনো অন্য কোনো থিঙ্কিং বা অন্য কোনো লেভেলে কাজ হয় না, শুধু সেটা কোনো স্টুডেন্ট সেটা শোনে বা সেটা দেখে, শুধু জাস্ট মুখস্থ করে বা নোট ডাউন করে। দ্য স্টাডি মেটেরিয়াল ইজ অর্গানাইজড অ্যান্ড প্রি প্ল্যান্ড। এখানে এই যে স্টাডি মেটেরিয়াল বা যেগুলো শেখানো হবে, এই লেভেল অফ টিচিংয়ে যেগুলো শেখানো হয়, স্টাডি মেটেরিয়ালগুলো আগে থেকেই পুরো পরিকল্পিতভাবে থাকে, অর্গানাইজ থাকে। দ্য টিচার প্রেজেন্টস দ্য স্টাডি মেটেরিয়াল ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার। শিক্ষক এই লেভেল অফ টিচিংয়ে স্টাডি মেটেরিয়ালগুলি একটা নির্দিষ্ট অর্ডারে রিপ্রেজেন্ট করেন। থ্রি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আর লার্নিং, রিটেনশন অ্যান্ড রিকলিং। এই মেমোরি লেভেল অফ টিচিংয়ে তিনটে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস হলো লার্নিং, রিটেনশন এবং রিকলিং। মানে প্রথমে কোনো কিছু একটা টিচার সেটা বোঝালেন, তো সেই শিক্ষার্থীর সেটা জাস্ট শেখে, লার্নিং হয়, সেটাকে সে মুখস্থ করে বা মনে রাখে, রিটেনশন করে, দেন যখন দরকার পড়ে আবার সেটা শুধু মনে করে। মানে টোটালি মেমোরি লেভেল অফ টিচিং মানে এটা টোটালি বোঝাচ্ছে ব্লুম ট্যাক্সোনমি রিমেম্বার লেভেলে নলেজটা বিল্ড হচ্ছে। তারপর আসছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। দ্য মেন প্রপোনেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইজ মরিসন। মরিসন হলেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের মুখ্য প্রবক্তা। টিচার ট্রাইজ টু প্রেজেন্ট হিজ ইনস্ট্রাকশন অ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল। টিচার এই লেভেলে বিভিন্ন তার ইনস্ট্রাকশনগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে প্রেজেন্ট করেন, মানে এমনভাবে তিনি ইনস্ট্রাকশন দেন যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, বোধগম্য হয় স্টুডেন্টদের। ইট মেক্স পিপলস আন্ডারস্ট্যান্ড জেনারেলাইজেশনস, প্রিন্সিপালস অ্যান্ড ফ্যাক্টস। মানে শিক্ষার্থীদের কোনো ফ্যাক্ট বা কোনো তথ্য বা কোনো ধারণা, কোনো নীতি বা কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীরা যাতে ভালো করে বুঝতে পারে, সেই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেল হেল্প করে। ইট প্রোভাইডস মোর অ্যান্ড মোর অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু ডেভেলপ ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার। শিক্ষার্থীদের যে ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার বা বৌদ্ধিক আচরণ বা বৌদ্ধিক ক্ষমতাকে আরও বিকশিত করতে, আরও ডেভেলপ করতে প্রচুর প্রচুর সুযোগ তৈরি করে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ইট প্রোভাইডস অ্যান অ্যাক্টিভ রোল ফর বোথ দ্য পিপল অ্যান্ড দ্য টিচার ফর দ্য অ্যাসিমিলেশন অফ ফ্যাক্টস। বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশান আত্মীকরণ করতে পিপল এবং টিচার, মানে শিক্ষক শিক্ষার্থী উভয়ই মুখ্য ভূমিকা পালন করেন। ইট ইজ মোর ইউজফুল অ্যান্ড থটফুল ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেন্টাল ক্যাপাবিলিটিস। মানে মানসিক সামর্থ্য বা মানসিক ক্ষমতার দিক থেকে এটা আরও বেশি উপযোগী এবং চিন্তনপূর্ণ, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটি। অ্যাট দিস লেভেল অফ টিচিং দ্য টিচার এক্সপ্লেন্স দ্য স্টুডেন্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন প্রিন্সিপালস অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড টিচ দেম হাউ দিস প্রিন্সিপালস ক্যান বি অ্যাপ্লাইড। এই লেভেল অফ টিচিংয়ে টিচার স্টুডেন্টদের বিভিন্ন তথ্য এবং সেই তথ্যের বিভিন্ন নীতি, তার মধ্যে সম্পর্কযুক্ত কীভাবে সম্পর্কযুক্ত সেটা টিচার এক্সপ্লেন করে, ভালো করে ব্যাখ্যা করেন, এবং এই সমস্ত নীতিগুলো, প্রিন্সিপালগুলো কীভাবে রিয়েল লাইফ সিচুয়েশানে অ্যাপ্লাই করা যেতে পারে সেগুলো ভালো করে শেখান, টিচ করেন। অলসো কল্ড এক্সপ্লেনেটরি লেভেল, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংকে এক্সপ্লেনেটরি লেভেলও বলা যায়। এবার এক্সপ্লেনেটরি লেভেল কেন বলা যায়, এই ক্ষেত্রে বলা যায় যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কী হয়, মানে আমি আগের লেভেলে বা মেমোরি লেভেলে কী করেছি, মানে কোনো জিনিস মুখস্থ করেছি, এবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে মুখস্থ করার পাশাপাশি সেই জিনিসটা ভালোভাবে আমি বুঝেওছি। তো যদি আমি কোনো টপিক কাউকে বোঝাই তাহলে কিন্তু আমি শুধু ওই মুখস্থ করা জিনিসগুলো বলবো না, মুখস্থ করা জিনিসগুলো পাশাপাশি আমি আমার নিজের মতন করে, নিজের বোধগম্য ভাষা প্রয়োগ করে তাকে বোঝাতে পারবো। মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা নিজের শব্দ বা নিজের ভাষা প্রয়োগ করে কাউকে কিছু বোঝাই তাহলে বুঝতে হবে যে আমাদের অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে লার্নিং হয়েছে। মানে যদি মেমোরি লেভেল হতো তাহলে আমি যেটা মুখস্থ করেছি শুধু সেটাই বলতে পারতাম বা বলতে পারবো, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিজের শব্দ যুক্ত করে বলতে পারি।
তো নিজের মতন করে এক্সপ্লেন করতে পারবো, নিজের শব্দ নিজের ভাষা প্রয়োগ করে নিজের মতন করে এক্সপ্লেন করতে পারবো। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, তারপরে যেটা বলছে যে স্টুডেন্টস ক্যান অলসো কোট অ্যান এক্সাম্পল রিলেটেড টু দ্য ফ্যাক্টস, মানে এখানে স্টুডেন্ট কিন্তু অবশ্যই উদাহরণও দিতে পারবে। তার মানে আগে যেটা বলা হলো যে নিজের মতন করে স্টুডেন্ট এক্সপ্লেনও করতে পারবে, আবার বিভিন্নভাবে এক্সাম্পল দিতে পারবে, উদাহরণ দিয়ে বলতে পারবে। বিভিন্ন যখন একটা শিক্ষার্থীর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নলেজ হয়, তখন সে বিভিন্ন রিয়েল লাইফ স্টুডেন্টের সঙ্গে কানেক্ট করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে পারবে এবং এক্সপ্লেন করতে পারবে। এবং টিচারও যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যখন টিচার টিচিং করাবেন, তিনি অবশ্যই উদাহরণ দিয়ে পড়াবেন, উদাহরণ দিয়ে বোঝাবেন। এরপর আসছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। দ্য মেন প্রপোনেন্ট অফ রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং ইজ হান্ট। হান্ট হলেন রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংয়ের প্রধান প্রবক্তা। দিস লেভেল ইজ অলসো নোন অ্যাজ ইন্ট্রোস্পেকটিভ লেভেল। ইন্ট্রোস্পেকটিভ কথার অর্থ অন্তর্দৃষ্টি বলা যায় বা আত্মসমীক্ষা বলা যায়। মানে এই লেভেলে বেসিক্যালি কি হয়, মানে আমি যা জানছি শিখছি সেটা নিয়ে আমি আরো গভীরভাবে ভাবনা চিন্তা করছি, আরও সেটাকে নিয়ে আমি তার মধ্যে আমি ক্রিয়েটিভিটি অ্যাড করার চেষ্টা করছি, আমি রিফ্লেক্ট করছি। সেটাই পরে বলেছে, রিফ্লেক্টিং অন সামথিং মিন্স গিভিং কেয়ারফুল থট টু সামথিং ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে বেশ কিছু সময় ধরে সেটার প্রতি আমি খুব ভালোভাবে ভাবনা চিন্তা করছি, রিফ্লেক্ট করছি। ইট অলসো মিন্স থিঙ্কিং ডিপলি অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছু সম্পর্কে আমি খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছি। রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং ইজ কনসিডার টু বি দ্য হাইয়েস্ট লেভেল অফ টিচিং। আমরা আগের ছবিতেই দেখেছি যেটা সবচেয়ে হাইয়েস্ট লেভেলে হয়, একদমই হাইয়েস্ট লেভেল, মানে টিচিংয়ের সর্বোচ্চ লেভেল হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। এ স্টুডেন্ট ক্যান অ্যাটেন দিস লেভেল অনলি আফটার গোয়িং থ্রো মেমোরি লেভেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মানে মেমোরি লেভেল এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি অতিক্রম করে দেন তার হবে এই লেভেলটা রিফ্লেকটিভ লেভেল। মানে কোনো স্টুডেন্ট যদি মেমোরি লেভেলই তার শুধু শিখর হয়েছে বা টিচিং হয়েছে, মেমোরি লেভেল অফ টিচিং শুধু হয়েছে, সে শুধু মুখস্থ করতেই পারে, কোনো কিছু মনে রাখতে পারে, তাহলে কিন্তু সে রিফ্লেকটিভ লেভেলে যেতেই পারবে না, বা সে তার নলেজ রিফ্লেকটিভ লেভেলে বিল্ড হবে না। সে যদি মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল অতিক্রম করে দেন তার রিফ্লেকটিভ লেভেলে নলেজ বিল্ড হওয়া সম্ভব। তারপরে বলছে টিচিং অ্যাট দ্য রিফ্লেকটিভ লেভেল এনাবেলস দ্য স্টুডেন্টস টু সলভ দ্য রিয়েল প্রবলেমস অফ লাইফ। রিফ্লেকটিভ লেভেলে যদি টিচিং হয় তাহলে শিক্ষার্থীরা জীবনের যে প্রকৃত সমস্যাগুলি রয়েছে সেগুলো তারা সমাধান করতে পারবে। অ্যাট দিস লেভেল দ্য স্টুডেন্ট ইজ মেট এ ফেস এ রিয়েল প্রবলেমেটিক সিচুয়েশন। এই লেভেলে শিক্ষার্থীরা বিভিন্ন যে সমস্যামূলক যে পরিস্থিতি রয়েছে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত হয় বা প্রস্তুত হওয়ার ক্ষমতা অর্জন করে। দ্য স্টুডেন্ট বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশান অ্যান্ড ইউজিং হিজ ক্রিটিক্যাল অ্যাবিলিটিস সাকসিডস ইন সলভিং দ্য প্রবলেম। এবং শিক্ষার্থীরা সেই পরিস্থিতিটা ভালো করে বুঝে এবং তার বিভিন্ন ক্রিটিক্যাল অ্যাবিলিটিস মানে এখানে বলা যেতে পারে যে মানে গুরুতর, যাকে বলা যায় মানে গুরুতর ক্ষমতা, তার ক্রিটিক্যাল অ্যাবিলিটিস গুরুতর ক্ষমতাটাকে প্রয়োগ করে সে সেই সমস্যাটা সমাধান করে সফলতা পেতে পারে। অ্যাট দিস লেভেল এমফাসিস ইজ লেড অন আইডেন্টিফাইং দ্য প্রবলেম, ডিফাইনিং ইট অ্যান্ড ফাইন্ডিং এ সলিউশন টু ইট। মানে কোনো সমস্যা সম্মুখীন হয় বা কোনো সমস্যাকে চিহ্নিতকরণ করে এবং তার সমাধানটাকেও সে খুঁজে সেটাকে এমফাসিস করতে পারে, সমস্যাটা খুঁজে তার জন্য সে শিক্ষার্থীকে প্রস্তুত করতে এই লেভেল অফ টিচিং হেল্প করে। দ্য স্টুডেন্টস অরিজিনাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটিস ডেভেলপ অ্যাট দিস লেভেল। এই লেভেলে বা এই লেভেল অফ টিচিং এই লেভেলে কী হয়, শিক্ষার্থীর যে অরিজিনাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটিস প্রকৃত চিন্তন শক্তি বা সৃজনমূলক ক্ষমতা তার বিকশিত হয় এই লেভেলে। দ্য টিচার ইন দিস লেভেল অফ টিচিং ডাজ নট ফোর্স নলেজ অন দ্য স্টুডেন্টস বাট ডেভেলপস ইন দেয়ার ট্যালেন্টস অ্যান্ড ক্যাপাবিলিটিস। এই লেভেল অফ টিচিংয়ে শিক্ষকরা কোনো
জ্ঞান বা নলেজ শেখানোর জন্য ফোর্স করে না, কিন্তু তার যে প্রতিভা এবং সক্ষমতাগুলি রয়েছে তাকে আরও বিকশিত করার জন্য সাহায্য করে। দ্য রোল অফ দ্য স্টুডেন্ট ইজ কোয়াইট অ্যাক্টিভ, এখানে শিক্ষার্থীরা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে। দ্য টিচিং অ্যাট দিস লেভেল ইজ নট টিচার সেন্টার্ড অর সাবজেক্ট সেন্টার্ড, ইট ইজ লার্নার সেন্টার্ড। এই লেভেল অফ টিচিংয়ে, এই লেভেল অফ টিচিংটা টিচার সেন্টারও নয় বা সাবজেক্ট সেন্টারও নয়, এটা টোটালি লার্নার সেন্টার। অ্যাট দিস লেভেল টিচিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য হায়ার ক্লাস, এই লেভেলটা বা রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং হায়ার ক্লাসের জন্য উপযুক্ত বা উচ্চ ক্লাসের জন্য উপযুক্ত, মানে যারা উঁচু ক্লাসে পড়ে, বেসিক্যালি বলা যায় হায়ার লেভেল স্টুডেন্ট যারা। অ্যাট দিস লেভেল টিচিং ইজ হাইলি থটফুল অ্যান্ড ইউজফুল দেন দ্য টিচিং অ্যাট দ্য মেমোরি অ্যান্ড অর আন্ডারস্ট্যান্ডিং লেভেল। মেমোরি লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যে টিচিং হয় তার থেকে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংয়ে বেশি থটফুল বা বেশি ইউজফুল, মানে বেশি চিন্তনপূর্ণ বা বেশি উপযোগী, এখানকার যে টিচিংটা হয়, শিক্ষণটা হয়, সেটা আরও বেশি চিন্তনপূর্ণ বা বেশি উপযোগী, যেটা আমরা আগের ছবিতেই দেখেছি। তো এই বেসিক্যালি লেভেল অফ টিচিং, এই জিনিসটা ভালো করে করতে হবে, তিনটে লেভেল। এবং এই জিনিসটা খুব ভালো করে মনে করতে হবে যে লেভেল অফ টিচিং বা লেভেল অফ লার্নিং বা লেভেল অফ থিঙ্কিং বা লেভেল অফ কগনিশন সবই কিন্তু সেম জিনিস। এখানে ব্লুমস টেক্সোনমির সঙ্গে খুবই রিলেটেড, যেভাবে ব্লুমস টেক্সোনমি ছটা ফেসে বা ছটা স্টেজে নলেজ আমাদের বিল্ড হয়, প্রথমে রিমেম্বারিং লেভেল, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপরে অ্যাপ্লাইং লেভেল, তারপরে অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং, এখানেও কিন্তু সেই রকমই বলা হয়েছে। কিন্তু এখানে তিনটে লেভেল, যেমন রিমেম্বার লেভেল মানেই ওটাই, কিন্তু রিমেম্বার নামটা না দিয়ে ওটা কিন্তু মেমোরি লেভেল বলে দিচ্ছে। যে যদি আমাদের ব্লুমস টেক্সোনমি অনুযায়ী রিমেম্বারিং লেভেলে নলেজ বিল্ড হয়, তার মানে আমাদের অনলি মেমোরি লেভেলে টিচিং হয়েছে বা আমাদের মেমোরি লেভেলে লার্নিং হয়েছে। তারপরে আসছে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে কি, তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লাইং এই দুটোই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পড়ে যাচ্ছে। তারপরে ওপরের যে তিনটে একসাথে আছে, ওপরের যে লেভেলটা, এটা কিন্তু রিফ্লেকটিভ লেভেলে পড়ছে, রিফ্লেক্টিভ মানে আরও হায়ার, আরও হাইস্ট লেভেল, একেবারে হাইস্ট লেভেল, আরও উঁচুতে। তো এই ছিল লেভেলস অফ টিচিং, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।